দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে ঈদের আরও একটি ভিডিও শেয়ার করতে। তবে আজকের ভিডিওটি ঈদের কোনো বাজারের বা কেনাকাটার দৃশ্যর ভিডিও না। স্থানটি হচ্ছে কুমিল্লার কান্দিরপাড়, দেখলাম খুবই যানজট, ভাবলাম আজকের ভিডিওর মাধ্যমে এই কান্দিরপাড়ার কিছু যানজটের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। যখনই আসলাম যানজটের দৃশ্যগুলো শেয়ার করতে বা যানজটের অবস্থাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, তখনই দেখলাম চারদিক থেকে শুধু সবাই কেনাকাটা করার জন্য আসছে। তো যেহেতু পবিত্র ঈদুল ফিতর সামনে, সবাই তাদের পরিবার পরিজনদের জন্য বা প্রিয়জনদের জন্য তাদের পছন্দনীয় পোশাক ক্রয় করার জন্য আসছে। তো এই দোকানদার সামনে যখনই দাঁড়ালাম, আপনারা ভিডিওর দৃশ্য দেখে বুঝতে পারছেন একটি টুপির দোকান, দেখলাম এখানে অনেক টুপি বেচা কেনা হচ্ছে। তারপর সামনের দিকে গেলাম, দেখলাম এখানে বেল বিক্রি করা হচ্ছে। তারপর আরও একটু সামনের দিকে গেলাম, দেখলাম এখানে একজন ভাই ফল নিয়ে বসে আছে। তো তখনই ভাবলাম এখানের কিছু দৃশ্য ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করে। জানি না ভিডিওটি কেমন হচ্ছে, অবশ্যই আপনারা যদি ভালো লাগে লাইক করবেন, যারা এখনও কমেন্ট করেননি তারা কমেন্ট করতে পারেন। তো অনেকেই রয়েছেন ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার ফলো করেন না, চাইলে আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টে কি ফলো করে রাখতে পারেন, সবসময় ব্যতিক্রমী কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আজকেও তার ব্যতিক্রম নয়। যখন আসলাম দেখলাম অনেক যানজট একটি অবস্থা, দ্বিতীয়ত হচ্ছে গরম, প্রচণ্ড গরম পড়তেছে চারদিকে। তো মানুষ এই রমজানে গরমে এক প্রকার অতিষ্ঠ হয়ে গিয়েছে, আমি নিজেও অতিষ্ঠ হয়ে আপনাদের জন্য ভিডিওটি মেক করতেছি। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কুমিল্লা কান্দিরপাড়ার যানজটের কিছু দৃশ্য দেখতে পেয়েছেন। তবে স্থানটি হচ্ছে কান্দিরপাড় থেকে একটু অদূরেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোড যাওয়ার যে সমনটি রয়েছে, যা মোড়টি রয়েছে বা যে মোড়টি রয়েছে মোড়টি মোড়েই আসলাম। এখানে একটি মসজিদ রয়েছে, মসজিদের পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটি মেক করেছে। আজকের ভিডিওর লেন্থটি আর বাড়াবে না, পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।